আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি লিমাস কিচেন ওয়েলকাম নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম পুরি। এই ভিন্নধর্মী ডিম পুরিটাও কিন্তু অসম্ভব মজা, যদি আপনারা তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 চা চামচ খাবার তেল। এখন দোনোটা উপকরণই আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো প্রায় কমপ্লিট হয়ে আসলে আমি এখানে 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি 3 বার ব্যবহার করে ডোটা রেডি করেছি। আর ডোটা যত ভালো করে রেডি করবেন আপনার পুরিটা তত পারফেক্টভাবে হবে। তো সেদিকে খেয়াল রেখে ডোটা একটু সময় ধরেই তৈরি করে নিতে হবে। আমার আটার ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন রেস্টে দিচ্ছি 20 মিনিটের জন্য। এরই মাঝে পুরটা রেডি করে নিব। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা কম বেশি ডিম নিতে পারেন। আর আমার গ্রেট করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আলু। আমার আলুটা পছন্দ, যার কারণে আলু দিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও ডিম পুরিটা তৈরি করে নিতে পারেন। শুকনো মরিচ 8টা, 7 মতো লবণ, জিরা ভাজা আধা চা চামচ, 1 চা চামচ সরিষার তেল। হাতের সাহায্যে মরিচটাকে মেশ করে নিতে হবে সাথে আলুগুলো। আপনারা চাইলে আলুগুলো গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারবেন। এখন ডিমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর আমার ডিম পুরির জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন রেস্টে রাখা ডোটা থেকে চিলি কেটে নিব। ছোট পুরিগুলোই কিন্তু আমাদের বেশ লাগে, তার জন্য ডো থেকে চিলি কাটার সময় ছোট করে চিলি কাটতে হবে, যেন পুরির সাইজটাই ছোট হয়। এখন চিলিটার সাইড থেকে টেনে টেনে লম্বা করে নিতে হবে, আর মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে, যেন পুরটা না বের হয়ে যায় সেদিকে খেয়াল রেখে। এখন পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে, আর সাইড থেকে মুখটা সিল করে দিব। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি মুখটা কিভাবে সিল করছি। একইভাবে আপনারা যদি মুখটা সিল করেন সেক্ষেত্রে কিন্তু পুরীর পুরটা বের হবে না। আর এখন বেলে নিব। আলতো হাতে পুরিটা বেলতে হবে। আর আমার পুরি বেলাটা প্রায় কমপ্লিট, বেশি মোটাও না বেশি পাতলাও না। পুরি কিন্তু মাঝারি সাইজে রাখবেন, বেশি পাতলা করলে সেক্ষেত্রে তাড়াতাড়ি নিতিয়ে যাবে। এখন পুরিটা আমরা ভাজতে চলে যাচ্ছি। প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিব, তারপরে পুরিটা যখন ফুলে আসবে মাঝারি টু লো আঁচে আমরা পুরিটা ভেজে নিব। পুরি ভাজতে সর্বোচ্চ সময় লেগেছে আমার 7 মিনিট। আমার পুরি ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পুরিটার ডিমগুলো ভিতরে কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর লাইক ও শেয়ার করে আপনজনদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিব, সামনে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।